বেনজির আহমেদকে একটা জেলায় কিনা ফেলাইছে। এখন এই জেলায় কত একর জমি আছে চিন্তা করেন, তাহলে ওই হিসাবে কিন্তু আমরা সবাই একটা ইউনিয়নের মালিক। তো গড়ে আমরা সবাইকে একটা ইউনিয়নের মালিক হয়ে গেলাম। এটা হচ্ছে বেনজির আহমেদের লুটপাটের সম্পত্তি। এসালামের টাকা চিন্তা করেন, যে এসালাম 7টা 8টা ব্যাংকের মালিক, আমরা ভাগ করে নেই। তাহলে দেখেন আমরা কিন্তু ব্যাংকের মালিক না হলেও আমরা সবাই কিন্তু একটা ব্রাঞ্চের মালিক হয়ে গেছি আজকে গড়ে। কারণ এদের এই 7টা 8টা ব্যাংকের কয়েক হাজার ব্রাঞ্চ আছে। তাহলে আমরা সবাই গড়ে কর্তায় বাংলাদেশের সব সাংবাদিক কিন্তু একটা ব্রাঞ্চের মালিক হয়ে গেছে। মনকলা খান, কি আনন্দ আহারে আকাশে বাতাসে, আপনার সবাই টাকার মালিক হয়ে গেলাম, ফ্ল্যাটের মালিক হয়ে গেলাম, ব্যাংকের মালিক হয়ে গেলাম, আর কি চাওয়া আপনাদের। সাইফুজ্জামান সাহেব ধরেন লন্ডনে 300 ফ্ল্যাটের মালিক হয়েছে। তো এখন আমরা তো এখানে যারা আছি, গড় করলে আমরা সবাই লন্ডনে একটা ফ্ল্যাটের মালিক। কিন্তু আপনারা যারা সাংবাদিকরা আছেন, আমরা যারা পিছনে বসে আছি, গড়ে সাইফুজ্জামানের ফ্ল্যাটের মালিক কিন্তু আমরা সবাই একটা হয়ে গেলাম। আপনারা এখন থেকে মন কলা খাবেন, প্রেস কনফারেন্স শেষ করে সবাই একটা করে কলা কিনে খাবেন, আর সাইফুজ্জামানকে ধন্যবাদ দিবেন যে ভাই আমাদেরকে গড়ে লন্ডনে একটা ফ্ল্যাটের মালিক করে দিচ্ছেন, অনেক ধন্যবাদ, আল্লাহর শুকরিয়া, আপনার জন্য আমরা এখন রেগুলার দোয়া করব। এইভাবে ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীদের যত লুটপাটের সম্পত্তি আছে, ঢাকাতে 70টা ফ্ল্যাট আছে, গাজীপুরে জমি আছে, রিসোর্ট আছে, আমার মতো লোকের সংখ্যা তো বেড়েছে। এসালাম সাহেব গরিব ছিলেন, উনি কোনো ব্যাংকের মালিক ছিলেন না, গত 15 বছর উনি মাত্র 7-8টা ব্যাংকের মালিক হয়েছেন। তাহলে ওনার জিডিপি গ্রোথ চিন্তা করেন, বেনজির আহমেদের গ্রোথ জিডিপি গ্রোথ চিন্তা করেন, আমাদের দরবেশ বাবার জিডিপির গ্রোথ চিন্তা করেন। এখন পুঁজিপতিরা কী করে, সান্ত্বনা পুরস্কার হিসাবে এটাকে গড় করে। ভাই ধরেন যে আপনারা, আমরা সবাই গরিব মানুষ, আমাদের সবার ইনকাম হলো 2 টাকা, আর হচ্ছে দরবেশের ইনকাম হলো মাসে 10 লাখ টাকা। তাহলে এখন আমরা সবাই লাখপতি হয়ে গেলাম না গড়ে? আপনারা সবাই গড়ের অঙ্ক করছেন ছোটবেলায়। এই গড় পট্টায় আমাদের দেশের সম্পত্তির সংখ্যা বেড়েছে, কিন্তু আসলে আমাদের দেশে ধনী হয়েছে পৃথিবীর ইতিহাসে এই গতিতে এত পরিমাণ ধনী হবার ঘটনা আর কোথাও নাই। এই পরিমাণ ধনী হয়েছে বাংলাদেশে গত 15 বছরে। এটা বুঝবেন কিভাবে, যখন ব্যাংক বলে যে আমার দেশে কি পরিমাণ ব্যাংকগুলোতে কোটি টাকার FDR আছে, শুধু জমানো আছে, এই সংখ্যাটা লাখের উপরে, মানে 1 লক্ষের উপরে অ্যাকাউন্ট আছে যার ন্যূনতম FDR সেভিংস হচ্ছে 1 কোটি টাকার উপরে। এখন শুধু কি 1 কোটি টাকা একটা ব্যাংকে আছে? শুধুমাত্র ব্যাংকে আছে না, বাসায়ও আছে, শুধুমাত্র টাকায় আছে না, ডলারেও আছে, গোল্ডেও আছে। বউকে 100, 200, 500 ভরি সোনা দিয়ে রেখেছে, দেখছেন না দু একদিনের ভিতরে 500 ভরি সোনার গল্প বের হয়েছে। তো এই এটাও তো একটা জমানো জিনিস। তারপর হচ্ছে বিদেশে আছে, প্লট আছে, ফ্ল্যাট আছে। তাহলে বাংলাদেশে একটা ছোট্ট মাইনরিটি, 1% তো হবে না জনগোষ্ঠীর, তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে গত 15 বছরে। ওদের লুটপাটের টাকাটা গড় করে আমাকে আপনাকে দিয়ে দেয়।